ঘটনা পশ্চিম হাফলং পঞ্চায়েতের 10 নং ওয়ার্ড এলাকার। জানা গেছে, এক বাড়িতে শ্রাবণ মাসের সোমবারে নিয়ম মেনে ভোলা বাবার পুজো ছিল। পুজোর পরের দিন অর্থাৎ মঙ্গলবার 8ই আগস্ট ওই বাড়িতে খাওয়ার আয়োজন করে আশেপাশের বাড়িঘরে নেমন্তন্ন করা হয়। পাশের বাড়িতে নেমন্তন্ন খেতে যায় ওই নাবালিকা। নেমন্তন্ন খেয়ে বাড়ি ফিরে এলে রূপা তাঁতি ও গোপাল তাঁতি দুই ভাই বোন মিলে ওই নাবালিকাকে অপহরণ করে বলে অভিযোগ। নাবালিকার পরিবারের লোকেরা জানিয়েছেন, ঘরে মেয়ের কোনো হদিশ না পেয়ে পুরো এলাকা তন্নতন্ন করে খোঁজা হয়। এমনকি অভিযুক্তদের আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ খবর নেওয়া হয়, কোথাও তাদের কোনো খবর মেলে না। যদিও ধর্মনগর মহিলা থানার এজাহার নিয়ে নাবালিকার তল্লাশি তদন্ত জারি রেখেছে বলে দায়িত্ব সারছেন। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সোমবার রাতে, এরপরে আমরা সবাই খাওয়া টাউন খাইছি স্যার, এরপরে দিন আবার নিমন্ত্রণ দিচ্ছি আমরা, মঙ্গলবারও খাওয়ানো আসলো, গেছি সবে, বাড়ির সব গেছে, এরপরে মেয়ে আগে প্রথম খাইছে, মেয়ে ভাত খাইও বাড়িতে আইছে, এরপরে আমরা খাইতে একটু লেট হয়েছে। হ্যাঁ, তো মেয়ের মা তুকাইছে, তাই আমি কইছি না বাড়িতে আছে, বাড়িতে গেছে, এরপর লোকালো ঘরে মেয়ে মা আইছে, আয়া দেখে নাই বাড়ি। হ্যাঁ, এরপর বাড়িতে না যদি বাড়ি তুকাইছি পাইছি না, এরপর রাস্তা দিয়ে দৌড় দিছি। হ্যাঁ, রূপা তাঁতি আসলো লোকে, এরপরে গোপাল তাঁতি, তারা দুজনে নিয়ে গেছে। কে দেখছে? তারা দেখছে, একটা ছেলে দেখছে স্যার, রাস্তা দৌড় দিয়ে গেছে দুজনে, রূপা তাঁতি আর রিমা তাঁতি। কোন দুইজনে লয়ে গেছে আপনার মেয়ের মনে হয়? গোপাল তাঁতি আর রূপা তাঁতি। তারা বাড়ি কোন জায়গাতে? বাড়ি তো স্যার তারা বেঙ্গালোর থাকে। আচ্ছা, আপনি থানাতে জানাইছেন? জানাইছি। থানা কি কইছে? থানা তো স্যার অ্যাকশন হয়েছে না, আবার আমরা ইউ দশ করছি। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।